সব কুরবানির হাটেই এখন রয়েছে গরুর পর্যাপ্ত উপস্থিতি। এত পশুর মধ্যে কোনটা সুস্থ ও মানসম্মত অনেক সময় তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে ক্রেতার কাছে। আর তাই হাটে আমরা নিয়ে যাই একজন পশু রোগ বিশেষজ্ঞকে। হাট ঘুরে ঘুরে তিনি জানান একটি সুস্থ গরু চেনার উপায় সম্পর্কে। পশুরোগ বিশেষজ্ঞ মুজিবুর রহমান একসময় প্রধান পশু চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন ঢাকার কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে। সুস্থ গরু সে জাবর কাটবে, নাকের উপরে যে পশম শূন্য জায়গাটা সেই জায়গাটা ভিজা থাকবে, যে ওটা ঘামের মতো ফোটা 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 ঘামের মতো আছে। তার চাহনিতে দেখবেন একটা অ্যালার্টনেস আছে এবং তার কানগুলো স্বাভাবিকভাবে নাড়াচাড়া করে, পশমটা থাকবে মসৃণ, দাঁড়ানোর যে ভঙ্গিমা সেটা থাকবে স্বাভাবিক। আর যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে পায়ের কোথাও ক্ষত থাকতে পারে, সে দাঁড়াইতে পারবে না, একটু একটা পায়ের উপর ভর করবে, আরেকটা পায়ে হয়তো বাঁকা করে দাঁড়াবে আর মুখ দিয়া লালা পড়বে। এই বিশেষজ্ঞ জানান মোটা গরনের গরু দেখলেই যেন ক্রেতারা আকৃষ্ট না হয়ে পড়েন, কারণ স্টেরয়েড দিয়েও অনেক সময় গরু মোটাতাজা করা হয়। যদি অতিরিক্ত পরিমাণে স্টেরয়েড তারা এটাতে খাওয়ায় থাকে বা ব্যবহার করে থাকে তাহলে এখানে মাসেলে চামড়ার নিচে মাসেলের মধ্যে পানি জমে যাবে, ওই জায়গাতে যদি আঙ্গুল দিয়ে চাপ দেন তাহলে দেখবেন যে আঙ্গুলটা ডেবে গেছে, আবার উঠে নেন ওই মাংসটা উঠবে না। স্টেরয়েড দেওয়া থাকলে গরু থাকলে গরু হলে সেক্ষেত্রে দেখা যাবে যে সে একটু শৈথিল্যভাবে দাঁড়াবে, খাওয়া দাওয়া কম করতে চাইবে, অনেক সময় সে শুয়ে থাকতে চাইবে। স্টেরয়েড দেওয়া গরু শুধু যে গরু অসুস্থ হয় তা না, স্টেরয়েড দেওয়া গরুর মাংস খালে মানুষেও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। প্রতিটি হাটে সরকারের পক্ষ থেকে একটি পশু মেডিকেল টিম রয়েছে, যেখানে কোনো গরু অসুস্থ হলে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে। এই টিমের কাছে সুস্থ পশু সম্পর্কে নিশ্চিত হতে ক্রেতারা চাইলে সহায়তা নিতে পারবেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।